দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 52 জনের মৃত্যু হয়েছে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন 7,075 জন। এতে করোনায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,44,439 জন, আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 9,318 জন। গত কয়েকদিন ধরে প্রতিদিনই 50 জনের ওপরে মারা যাচ্ছেন। আজ সোমবার 5 এপ্রিল বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রবিবার করোনায় একদিনে মৃত্যু ছিল 53 জন আর আক্রান্ত হয়েছিলেন 7,087 জন। সোমবার বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 2,932 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 5,55,414 জন। এ সময়ে 31,979 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে 30,239 নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 48,13,624। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 23.40%। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 13.39%। তো এই ছিল আজকের করোনার আপডেট। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।